নাজিল করেছি আমি আমার বন্ধুর উপরে নাজিল করেছি খুব মায়া করে দয়া করে আমি কোরআন নাজিল করেছি আজকে আমার বন্ধুর থেকে তোমরা তেলাওয়াত শুনবানি জান্নাতীরা ডাক দিয়া বলবে হে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে মায়ার নবীজির উপরে আমরা বিশ্বাস করেছি মানে নিয়েছি আপনার উপরে মানে নিয়েছি আমরা নবীকে তো দেখি নাই আমরা নবীকে দেখি নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বর নবীকে দেখে নাই কথা বলেন ঠিক কি না আমরাও দেখে নাই সেই নবীর কণ্ঠে আজকে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো কতই না ভাগ্য আমাদের আমার নবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ইয়াসিন থেকে এমন ভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকবে আল্লাহু আকবার জান্নাতীরা খুশিতে এমন ভাবে লাফাতে থাকবে লাফাতে থাকবে পোড়া তহারা হয়ে যাবে আল্লাহর কোরআন এত সুন্দর নবী আমার যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করত সারা দিন আবু জাহেল শয়তান আবু জাহেল নবীজির সঙ্গে কত দুর্ব্যবহার করত সারা দিন শত্রুতামি করত নবীজির পিছনে লেগে তো কথা বলেন ঠিক কিনা আবু জাহেল মায়ার নবী যেদিন একবার মায়ার নবী রাতের বেলা এশারের নামাজ আদায় করতেছে ঠিক ওই মুহূর্তে নামাজের মধ্যে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে আবু জাহেল কোথায় যেন যাচ্ছে যাওয়ার সময় কোরআনের তেলাওয়াত শুনা মুহাম্মদ সাল্লাল্লাহু সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন এত তেলাওয়াত সুন্দর কে করে কে এত সুন্দর তেলাওয়াত করে নবীর তেলাওয়াত শুনে আবু জাহেল পর্যন্ত অন্যান্য কাফেররা পর্যন্ত নবীজির তেলাওয়াত শুনত তারা চিন্তা করত দিনের বেলা আমরা কতই না পাপ করি সালিশ করি বিচার করি অন্যায়ভাবে মানুষকে আমরা জুলুম করে অত্যাচার করি দিলটা বড় পেরেশান কিন্তু রাতের বেলা মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনে যেন দিলটা ভালো হয় মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আসে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি ওই দিকে যাচ্ছি না লম্বা ঘটনা আমার ভাইয়েরা এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকে হে আমার জান্নাতীরা নবীর থেকে তেলাওয়াত শুনেছ আমার কলিজার টুকরা বন্ধুর থেকে তেলাওয়াত শুনেছ সময় সংক্ষেপে আমি বলতেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আমি আল্লাহ কোরআন আমার কোরআন এই কালামুল্লাহ আমি নাজিল করেছি আমি নবীর উপরে আমার নবীর উপরে আজকে আমি আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবানি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরে পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি মানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দেয় আমার আল্লাহ বলেন কাল কেয়ামতের ময়দানে আমার বন্ধু আমার নবী ওই মানুষদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআনের উপরে চলে নাই কোরআনের আমল করে নাই কোরআনের পথে চলে নাই কোরআন আমি আমার বন্ধুর উপরে নাজিল করেছি সেই কোরআন আমি আমার
আমার বন্দর উপরে নাজিল করেছি একজন মানুষের হেদায়েতের জন্য কিন্তু সেই মানুষটা কোরআনকে পেয়েও সে কোরআনের উপরে আমল করে নাই আমার নবী আপনার নবী কিয়ামতের এই কঠিন বিভীষিকার দিনে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে ওগো আল্লাহ আমার কওমের এই এই বান্দা তোমার কোরআনের উপরে চলে নাই কোরআনের উপরে চলে নাই কোরআনের উপরে আমল করে নাই কোরআনকে মানে নাই তার সন্তানকে কোরআনের হাফেজ বানায় নাই সে নিজেও কোরআন পড়ে নাই তার সন্তান কি মাদ্রাসা লাইনে পড়ায় নাই এই কোরআন কোরআনের পথে সে চলে নাই আমি নবী আজকে সাক্ষী দিলাম সে আমার এই কোরআনকে অস্বীকার করেছিল তখন ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর কথা শুনে আমার মতো আপনার মতো আমরা যারা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ যারা কোরআনের সাথে সম্পর্ক নাই নবী সাক্ষী দেওয়ার কারণে তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে কি পারে না বলে আরেকটু আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না কোরআন এই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নবী যদি নিজে সাক্ষী দেয় আমরা কত ভয়ঙ্কর কথা আমরা জান্নাতের আশা করতে পারি না আজকে আমি আপনি কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনকে ছেড়ে দিয়েছি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন কোরআনের ছাত্রদেরকে কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে পারেন হাফেজে কোরআনদেরকে মহব্বত করতে পারেন আপনি যদি তালিবুল ইলমকে মহব্বত করতে পারেন কোরআন ওয়ালাদের সাথে থাকতে পারেন হাদিসের মধ্যে এসেছে ইয়াকুলু কোরাউল কোরআন সকলে বলুন আল্লাহু আকবার আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه شكرا لكم الله أكبر أمار نبي أبنار نبي سنكار دعاء لم نبي مولين হযরতে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়বে কোরআনকে মহব্বত করবে কোরআনকে ভালোবাসবে তার জীবনের প্রত্যেকটা কাজে কোরআনকে সঙ্গে রাখবে তার জীবনটাকে কোরআনের পথে পরিচালিত করবে ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফি আল্লি আসহাবি কাল কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে আবির্ভূত হবে চিল্লাব আল্লাহু আকবার কোরআন নিজে কোরআন সাক্ষী দিবে সুবহানাল্লাহ আমার বন্ধুরা ভাইরা আল্লাহর নবীর হাদিস আরেকটি হাদিসের মধ্যে স্পষ্টভাবে নবী আমার জানিয়ে দেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اقرأوا القرآن قال اقرأوا القرآن اللار نبي بولين من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه ساقط إلى النار যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআনকে সামনে রেখে তার জীবনকে পরিচালিত করবে কোরআনকে কোরআনের অনুযায়ী সে চলবে আমার নবী বলেন যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার জীবনকে পরিচালনা করবে কোরআনের পথে সে চলবে আমার নবী বলেন সেই ব্যক্তিকে এই কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে
قرآن كي بيچوني ركبي ومن جعله أمامه خلفه ساقط إلى النار جي بيكتي قرآن كي بيچوني ركبي شي بيكتي كي قرآن جهنم ارپتي پوري چلي تو قربي جوري بلو نعوذ بالله اي قرآن امار اپنا دور کر آسنا نائي بولين دور کر آچيني একজন মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে এই কোরআনকে দরকার আছে যে কোরআনের বাহিরে চলে সেই ব্যক্তির কপাল বড়ই খারাপ বড়ই খারাপ আজকে যে আপনারা এত সুন্দর একটি জান্নাতের বাগানে ঢাকা মিরপুরের একটা কেন্দ্রীয় জায়গার মধ্যে আপনারা তাফসিরুল কোরআন মাহফিলে বসেছেন কুরআনের মাহফিলে যারা বাহিরে দাঁড়িয়ে আছে তাদের কি মানে তারা কি আপনারা যে লাভবান হচ্ছেন যতটুকু नेक আমল আপনাদের আমলনামার মধ্যে আসছে তাদের কি আসছে বলেন আর একটু জোরে বলুন না আসছে একটা একটা জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন সবাই আমার সঙ্গে একটু কথা বলবেন না হলে আমার কাছে কিন্তু মানে আপনার আমার সাথে কথা বললে আমার কাছে আলোচনা করতে খুব ভালো লাগবে আশা করি এটা একটা জান্নাতের বাগান কি বাগান না বলেন এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও এমন একটা জান্নাতের মানে জান্নাতের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিলের কোরআনের মাহফিলের কনফারেন্স করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার ছেলে আয়েশা বলছে আলহামদুলিল্লাহ বলেন সবাই সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন আমার সন্তান মানে হঠাৎ করে কোথা থেকে আসলো যাই হোক জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা এই কোরআনের সুন্দর একটা মজমা বসাবেন যত জান্নাতি হবে জান্নাতের মধ্যে যারা থাকবে সব জান্নাতির সব জান্নাতীদেরকে নিয়ে হুর গিলমান জান্নাতী রমণী যারা আছেন এবং নবী রসূলগণ পয়গম্বরগণ সহ সবাইকে নিয়ে আল্লাহ তাআলা একটা কোরআনের কনফারেন্স করবেন এখানে এই কোরআনের মাহফিলের কমিটি সভাপতি হবেন স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ওই জান্নাতের মধ্যে কোরআনুল কারীমের যে কনফারেন্স আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন এই জান্নাতের কোরআনুল কনফারেন্সের বিশেষ অতিথি হিসেবে যিনি অংশ গ্রহণ করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই জান্নাতের মধ্যে প্রধান অতিথির চেয়ার যিনি প্রধান অতিথির চেয়ারে অংশগ্রহণ করবেন যিনি প্রধান অতিথির চেয়ারে বসবেন তিনি আর কেউ নয় আমার নবী আপনার নবী সানকার দো আলম নবী আপনাদের তনে দরে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেয়ারের প্রধান অতিথির আসন গ্রহণ করবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন হে আমার জান্নাতীরা তোমরা তো দুনিয়ার মধ্যে কোরআনের তাফসীর শুনেছিলে কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনেছিলে আমি আল্লাহর কালামুল্লাহ তোমরা শুনেছিলে তোমরা পড়েছিলে তোমরা আমল করেছিলে আমার নবীর উপরে নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করে তোমরা করেছো কিন্তু আমি আল্লাহর কোরআন আজকে আমার নবী মুহাম্মদ এবং দাউদ আজকে তোমাদের সামনে তেলাওয়াত করবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে সকল জান্নাতীরা বসে থাকবে আমার আল্লাহ বলেন هم وأزواجهم في ظلال على الأرائك متكئون
এখানে যারা আজকে কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে বসেছি একজনের সঙ্গে আরেকজন বসেছি লেগে বসেছি কিন্তু জান্নাতি যারা হবে জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে সবাই হেলান দিয়ে বসবে এবং আপন স্ত্রীদেরকে নিয়ে সাথে নিয়ে হুর গেলমানদেরকে নিয়ে সাথে নিয়ে কোরআনের তাফসীর মাহফিলে বসবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন لهم فيها فاكهة ولهم ما يدعون لهم فيها فاكهة ولهم ما يدعون আমার আপনার সামনে টেটিবিল থাকবে কি থাকবে বলেন টেটিবিল আমরা চিনি তো সবাই টেবিল থাকবে এখানে ফল থাকবে তোমরা ফল খাওয়ার জান্নাতের মধ্যে আমার নবী দাউদের থেকে এবং আমার নবী মুহাম্মদ থেকে কোরআন তেলাওয়াত শুনে জল বলেন সুবহানাল্লাহ তোমাদের কাছে ফল ভালো লাগবে না ফল ভালো লাগবে না ওয়ালা হুম্মা ইয়াদাউন তোমরা যদি একবার আহ্বান করো জান্নাতের মধ্যে তোমরা যা আহ্বান করবে তোমাদের সামনে সঙ্গে সঙ্গে যদি তোমরা ইচ্ছা করো পাখিটা আমার সামনে বোনা হয়ে আসো সাগরের মাছ বোনা হয়ে আসো সাথে সাথে আমার সামনে আপনার সামনে বোনা হয়ে চলে আসবে আল্লাহু আকবার বলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে দাও তুমি আজকে তোমার কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দাউদ আলাইহিস সালামের পরে তেলাওয়াতের অনুমতি দিবেন হযরতে দাউদ নবী কণ্ঠ এত সুন্দর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ ছিল হযরতে দাউদ নবী যখন সাবুর থেকে তেলাওয়াত করতেন সাগরের মাছ পর্যন্ত সাগরের মাছ পর্যন্ত আকাশের পাখি পর্যন্ত হযরতে দাউদ নবীর তেলাওয়াত শুনে চলে আসত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর কণ্ঠ ছিল আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন নিষেধ করতেন আল্লাহ বলেছেন শনিবার দিন যেই মাছগুলো আসে পাখিগুলো আসে এগুলোকে তোমরা আটকাবা না এগুলোকে মারবা না এগুলো আমি আল্লাহর মেহমান জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আর একটু জোরে বলুন কষ্ট হচ্ছে সকলে একটা তাকবীর দেন নারে তাকবীর মাশাআল্লাহ আমরা হলাম ঢাকা মিরপুরের বাসিন্দা কথা বলেন ঠিক কিনা তাদের গলার আওয়াজটাই অন্যরকম কারণ শাহানি বুগদাদি রহমাতুল্লাহি আলাই আল্লাহর ওলির ওলির দরবারে আমরা এসেছি কথা বলেন ঠিক কিনা এদের তাদের ভক্তের পাওয়ারে আলাদা আলহামদুলিল্লাহ যাই হোক শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ নবীর কওমদেরকে নিষেধ করেছেন আমার জন্য পানি আনবেন কষ্ট করে হযরতে দাউদ নবীর কওমদেরকে নিষেধ করেছেন শনিবার দিন গভীর মনোযোগ শুনবেন আমি জাবুরের যে তেলাওয়াত শোনার জন্য আসে সাবধান তোমরা তোমরা সেই মাছগুলোকে পাখিগুলোকে অন্তত পক্ষে তোমরা শনিবার দিন আটকাবা না তারা কথা না শুনে কি করলো তারা করলো কি শনিবার দিন জাল আটকিয়ে মাছ আটকিয়ে রবিবার দিন এগুলোকে ধরলো আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে রাগ করলেন কি রাগ করলেন এটাই আমি নিষেধ করলাম হে দাউদ তোমার কওমের এটা করলো কেন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাদের উপরে গজব দিলেন জোরে বলুন নাউজুবিল্লাহ গজব দিলেন কি আমি আল্লাহ না করলাম না করার পরে এটা করলো এটা করার পর তিন মাস তারা মানে তিন মাস তারা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে বানর বানিয়ে লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিল এটা শুধু
অন্যান্য পয়গম্বরের ক্ষেত্রে যেই অন্যান্য পয়গম্বরের উম্মতেরা যদি আপনার ভালো কাজ করত ভালো ফল দিত যদি উল্টা পাল্টা করত তাদেরকে গজবের মাধ্যমে দুনিয়া থেকে উঠায় নিত কথা বলেন ঠিক কি না আমাদের বাংলাদেশে আজকে আমরা যেভাবে আমরা পাপ করছি আমার নবী যদি দোয়া না করতেন আল্লাহর নবী যদি দোয়া না করতেন তওবার সুযোগ করে না দিতেন আমরা যেভাবে পাপ করি আমরা যেভাবে দুর্নীতি করি আমরা যেভাবে খুনাখুনি করি আমরা যেভাবে মানুষের হক মেরে খাচ্ছি একজনকে একজনের টাকা আরেকজনে মেরে খায় এক ভাইকে আরেক ভাই খুন করি আমরা যেভাবে দুর্নীতি টাকা বাংলাদেশের টাকাগুলোকে আমরা সুইস ব্যাংকের মধ্যে পাঠাই বেগম পাড়ার মধ্যে আমরা বাড়ি করি যদি আল্লাহ তাআলার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দোয়া না করতেন ওই দাউদের কওমের মতো নূহ আলাইহিস সালামের কওমের মতো আমাকে আপনাকে ধ্বংস করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠাই নিতেন কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলার যে রহমত আমাদের উপরে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য আপনার জন্য দোয়া করে গেছেন দোয়া যদি না করতেন তাহলে আপনার যেভাবে আমরা পাপ করি যেভাবে বাংলাদেশের মানুষ পাপ করে জুলুম অত্যাচার করে মানুষদেরকে যেভাবে জুলুম করা হয় মানুষের টাকা মেরে খাওয়া হয় একজনকে আরেকজন অন্যায় ছাড়া হত্যা করে ফেলে পঞ্চাশ টাকার জন্য হত্যা করে একশো টাকার জন্য হত্যা করে কি করে না বলেন আর একটু জোরে বলেন যদি নবীজির দোয়া না থাকতো কারণ দোয়া মানে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন ওগো আল্লাহ আমার পয়গম্বরকে তওবা করার সুযোগটুকু তুমি করে দিও সেজন্য তওবা করার সুযোগ রেখেছেন এজন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে যে কারণে এখনো আমাদের উপরে কোনো গজব আসে নাই কথা বলেন দেখি আমার মুসলমান ভাইরা হযরত দাউদ নবীকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে দাউদ তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো হযরত দাউদ নবী কোরআনুল কারীমের সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন তেলাওয়াত যখন শুরু করে দিবে তখন সকল জান্নাতি এমনভাবে ধুলতে থাকবে আমি আপনি ধরেন যদি আমি জান্নাতে যাই আপনি জান্নাতে যাই আমরা এমনভাবে ধুলতে থাকবো খুশিতে আমরা লাফাতে থাকবো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে জান্নাতি হযরতে আমার নবী দাউদের কণ্ঠে কোরআনুল কারীম থেকে তোমরা তেলাওয়াত করেছো তোমাদের কাছে কেমন লেগেছে তখন বলবে আল্লাহ আপনার কুদরতি চোখে আপনি দেখেছেন আমরা এমনভাবে ধুলতেছি খুশিতে লাফাইতেছি আমরা স্থির আর থাকতে পারছি না এত সুন্দর আপনার কালামুল্লাহ শরীফ সুবহানাল্লাহ পড়েন সবাই
তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে এখন যিনি তেলাওয়াত করবেন আমার বন্ধু যার উপরে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছি আমার নবী এই কোরআনের জন্য কষ্ট করেছে আমার নবী তাইফের ময়দানে এই কোরআনের জন্য মার খেয়েছে আমার নবীকে এত পরিমাণে মেরেছে কাফেররা এত পরিমাণে মেরেছে পা থেকে যে আমার নবীকে মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন ভাবে রক্তাক্ত করেছে কাফেররা তারপরেও এই কোরআনের দাওয়াত দিতে কোনো কৃপণতা করে নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই কোরআন আমার বন্ধুর উপরে আমি নাজিল করেছি আমি আমার বন্ধুর উপরে নাজিল করেছি খুব মায়া করে দয়া করে আমি কোরআন নাজিল করেছি আজকে আমার বন্ধুর থেকে তোমরা তেলাওয়াত শুনবানি জান্নাতীরা ডাক দেয়া বলবে হে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে মায়ার নবীজির উপরে আমরা বিশ্বাস করেছি মানে নিয়েছি আপনার উপরে মানে নিয়েছি আমরা নবীকে তো দেখি নাই আমরা নবীকে দেখি নাই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বর নবীকে দেখে নাই কথা বলেন ঠিক কিনা আমরাও দেখে নাই সেই নবীর কণ্ঠে আজকে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো কতই না ভাগ্য আমাদের আমার নবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ইয়াসিন থেকে এমন ভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকবে আল্লাহু আকবার জান্নাতীরা খুশিতে এমন ভাবে লাফাতে থাকবে লাফাতে থাকবে পোড়া তহারা হয়ে যাবে আল্লাহর কোরআন এত সুন্দর নবী আমার যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করত সারা দিন আবু জাহেল শয়তান আবু জাহেল নবীজির সঙ্গে কত দুর্ব্যবহার করত সারা দিন শত্রুতামি করত নবীজির পিছনে লেগে তো কথা বলেন ঠিক কিনা আবু জাহেল মায়ার নবী যেদিন একবার মায়ার নবী রাতের বেলা এশারের নামাজ আদায় করতেছে ঠিক ওই মুহূর্তে নামাজের মধ্যে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে আবু জাহেল কোথায় যেন যাচ্ছে যাওয়ার সময় কোরআনের তেলাওয়াত শুনা মুহাম্মদ সাল্লাল্লাহু সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন এত তেলাওয়াত সুন্দর কে করে কে এত সুন্দর তেলাওয়াত করে নবীর তেলাওয়াত শুনে আবু জাহেল পর্যন্ত অন্যান্য কাফেররা পর্যন্ত নবীজির তেলাওয়াত শুনত তারা চিন্তা করত দিনের বেলা আমরা কতই না পাপ করি সালিশ করি বিচার করি অন্যায়ভাবে মানুষকে আমরা জুলুম করে অত্যাচার করি দিলটা বড় পেরেশান কিন্তু রাতের বেলা মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনে যেন দিলটা ভালো হয় মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আসে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি ওই দিকে যাচ্ছি না লম্বা ঘটনা আমার ভাইয়েরা এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকে
হে আমার জান্নাতীরা নবীর থেকে তেলাওয়াত শুনেছো আমার কলিজার টুকরা বন্ধুর থেকে তেলাওয়াত শুনেছো সময় সংক্ষেপে আমি বলতেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আমি আল্লাহ কোরআন আমার কোরআন এই কালামুল্লাহ আমি নাযিল করেছি আমি নবীর উপরে আমার নবীর উপরে আজকে আমি আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবানি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান থেকে কোরআনুল কারীমের সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ানাশ الشمس والقمر بحسبان جهتو الله تعالى القرآن أمر الله تعالى القرآن الله نزي نزل كوريشن اي جنو الله تعالى اكتو بھن روپے پوربين أمر الله پوربين الرحمن أنا الرحمن علمنا القرآن خلقنا الإنسان علمه البيان أمار الله رب العالمين الله تعالى قدرتي কণ্ঠের তেলাওয়াত শুই না জান্নাতীরাও গান হয়ে যাবে এত মধুর কোরআন তেলাওয়াত হাইরে এত সুন্দর কোরআন তেলাওয়াত আল্লাহর কুদরতি জবান থেকে বের হবে জান্নাতীরা খুশিতে আত্মহারা হয়ে গান হয়ে যাবে দেখবেন অনেক সময় মানুষ যদি বেশি দুঃখ পায় কষ্ট পায় মানুষ অজ্ঞান হয়ে যায় কথা বলেন ঠিক কি না আবার যদি মানুষ বেশি আবার যদি মানুষ বেশি আনন্দিত হয় আনন্দিত হলে মানুষ অজ্ঞান হয়ে যায় কথা বলেন ঠিক কি না আমরা সকলে আজানের জবাব দেই উঠবেন না কেউ আমি ছেড়ে দেব উঠবেন না আমি 15 মিনিট পরে ছেড়ে দেব যদি বেশি খুশি হয়ে যায় তখন মানুষ অজ্ঞান হয়ে যায় আবার যদি মানুষ বেশি কষ্ট পায় তখন মানুষ দেখবেন জ্ঞান হারা হয়ে যায় কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কণ্ঠের তেলাওয়াত শুনে হাজার হাজার বছর ওই জান্নাতীরা পার করে ফেলবে জোরে বলুন সুবহানাল্লাহ অজ্ঞান হয়ে যাবে এই কোরআন এত সুন্দর আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সামনে জান্নাতীদের সামনে এই কোরআনের সম্মানকে বাড়াতে গিয়ে কোরআনের ইজ্জতকে বাড়াতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদেরকে নিয়ে কোরআনের কনফারেন্স করবেন জোরে বলুন সুবহানাল্লাহ অন্যান্য যে কিতাব আছে অন্যান্য কিতাব নিয়ে সেটা করবেন আল্লাহ পাক কারণ আল্লাহ রাব্বুল আলামিন চারটি চারখানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যে বিভিন্ন পয়গম্বরের উপরে দিয়েছেন কিন্তু কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব অন্যান্য কিতাবের হেফাজত আমার আল্লাহ রাব্বুল আলামিন নেই নাই কিন্তু কোরআনের হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ নিজে কথা বলুন হ্যাঁ কথা বলেন ঠিক কিনা এই কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ তাআলা নিজে কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল ওয়া কোরআনুম মাজীদ ফি হেফাজত
কারি স্বয়ং আমি আল্লাহ এই কোরআনের বিরোধিতা যে করবে কোরআনের কোরআন নিয়ে যে তামাশা করবে কোরআনকে যে মুছে দিতে চাবে দুনিয়া থেকে পৃথিবীর কোনো অপশক্তি পারবে না পৃথিবীর কোনো মানুষ পারবে না কোরআনকে মুছে দিতে কারণ আমি আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতকারী সুবহানাল্লাহ বলেন সবাই আজকে একটা ঘটনা আপনি কোরআনের সাথে চলবেন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে আপনার আপনি সম্মানিত হয়ে যাবেন আজকে তো আপনারা শুনেছেন হাফেজ মুয়াজ মাহমুদ অনেকে শুনেছেন না হাফেজ মুয়াজ মাহমুদ যে তুরস্কের হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে 123টি রাষ্ট্রকে পিছনে ফেলে হাফেজ মুয়াজ মাহমুদ এক নাম্বার হয়েছে বাংলাদেশে বাংলাদেশের নামকে বিশ্বের দরবারে আলোকিত করেছে জুড়ে বলুন না সুবহানাল্লাহ এই কোরআনের হাফেজ শত্রুরা চাইলেও ইচ্ছা করলেও কোরআনকে মুছে দিতে পারবে না কোরআনকে আপনি আগুনে ফেলতে পারবেন কোরআনকে আপনি পুড়ে ফেলতে পারবেন লক্ষ লক্ষ হাফেজে কোরআন এই গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা এই হাফেজ মুয়াজ মাহমুদ আজকে তুরস্কের আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে এক নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের পতাকাকে সারা পৃথিবীর মধ্যে আলোকিত করেছে সুবহানাল্লাহ বলবেন না সবাই আবার আজকে আরেকটি ঘটনা ঘটেছে সেটা হলো সাফ জয় ফুটবলার মহিলা ফুটবলাররাও একটা রাষ্ট্র সেতে খেলে তারা এক নাম্বার হয়ে বাংলাদেশে এসেছে দুঃখের বিষয় আমি এটাই বলতে চাই দুঃখ আমার এটাই এই কোরআনের হাফেজ হাফেজ মুয়াজ মাহমুদ এসেছে সরকারের পক্ষ থেকে তাকে ছাদ খোলা বাসে কোনো সংবর্ধনা দেওয়া হয় নাই কিন্তু নারী ফুটবলার দুই টাকার দাম পাঁচ পায়ের দাম আল্লাহ তাআলার কাছে যাদের নাই তারা এই সমস্ত নারী ফুটবলারদেরকে তাদেরকে ছাদ খোলা বাস দিয়ে সংবর্ধনা দেওয়া হয় কোরআনের হাফেজকে দেওয়া হয় না আমি মনে করি এখনো বাংলাদেশের মধ্যে বৈষম্য আছে কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর আল্লাহু ইসলামের শত্রুরা নারে তাকবীর খুব দুঃখ হয় আল্লাহর কালামুল্লাহ শরীফের হাফেজদেরকে সংবর্ধনা দেওয়া হয় না হাফেজ নাজমুস সাকিব হাফেজ যে আপনার তরিকুল ইসলাম এরকম অসংখ্য হাফেজে কোরআন বাংলাদেশের মুখকে গোটা বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে তাদেরকে কোনো সরকারি সংবর্ধনা দেওয়া হয় না কিন্তু যাদের পাঁচ পায়ের দাম নাই পাঁচ পায়ের দাম নাই এক টাকার দাম নাই দশ পায়ের দাম নাই তাদেরকে এক কোটি টাকা পুরস্কৃত করা হয় কথা বলেন ঠিক কিনা আমি মনে করি এখনো এই বাংলাদেশের মধ্যে বৈষম্য আছে অবশ্যই বৈষম্য আছে এগুলো দূর করতে হবে এগুলো দূর করতে হবে তাহলেই আমাদের বাংলাদেশে শান্তি আসবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার আজকে হাফেজ মুয়াজ মাহমুদ এসেছে 123টা রাষ্ট্রকে পিছনে ফেলে আমাদেরকে কতই সম্মানিত করেছে বিশ্বের দরবারে আমি শিহাবউদ্দিন উসমানি বলতে চাই সরকারের কাছে আমি আবদার জানাচ্ছি অতি অতি তাড়াতাড়ি আপনি এখন যারা উপদেষ্টা মণ্ডলী আছেন হাফেজ মুয়াজ মাহমুদকে অতি তাড়াতাড়ি সংবর্ধনা দেন কোরআনকে ভালোবাসুন কোরআনকে মহব্বত করুন তাহলে দেশে শান্তি আসবে সারাদিন যদি আমরা চিল্লাই যে এক স্বৈরাচারকে দূর করেছি এখন আমরা আছি আমার তো মনে হচ্ছে আপনারা থাকা অবস্থায় কেন হাফেজ কোরআনরা সংবর্ধনা পায় না কথা বলেন ঠিক কিনা আমার কি আমার কথাগুলো আপনাদের কাছে কষ্ট লাগছে আর একটু জোরে বলুন কষ্ট লাগছে
নারীদেরকে সাধারণ 2 টাকার ফুটবলারদেরকে যদি সংবর্ধনা দিয়ে 1 কোটি টাকা পুরস্কৃত করা হয় আমি বলবো হাফেজ মুয়াজকে মুয়াজ মাহমুদকে 5 কোটি টাকা দেওয়া দরকার কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা কুরআনুল কারীম কে আপনি ভালোবাসবেন কুরআন কে সম্মান করবেন আপনার সম্মান বাড়িয়ে দিবে কে জোরে বলুন কে আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন এই সন্তান আপনার জন্য জান্নাতের মধ্যে সুপারিশ করবে জোরে বলুন না সুবহানাল্লাহ এমদাদুল উলুম মাদ্রাসা মিরপুরে অবস্থিত ঢাকা মিরপুরে আজকে তাফসিরুল কোরআন মাহফিল যাদের উদ্যোগে হচ্ছে এমদাদুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার মুহতামিম সাহেব হলো এমদাদুল উলুম এমদাদ সাহেব মাশাআল্লাহ খুব সুন্দর কোরআন পড়া হয় ছাত্ররা এখানে কোরআনুল কারীম শিখে আপনার সন্তানকেও আপনি পড়াতে পারেন যেই কথাটুকু বলতেছি আপনি আপনার কোরআনকে সন্তান পড়াবেন এই সন্তান আপনি মৃত্যুর পরেও কাজে লাগবে কি লাগবে না হযরত মূসা কালিমুল্লাহ আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপে অতি সংক্ষেপে হযরত মূসা কালিমুল্লাহর কথা তো আপনারা শুনেছেন কথা বলেন ঠিক কি না মূসা নবী একবার কবরের পাশ দিয়ে যাচ্ছে দেখলো কবর থেকে দুর্গন্ধ আসছে কবরের মধ্যে আযাব হচ্ছে এমন আযাব হচ্ছে মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তূর পাহাড়ে চলে গেলেন অন্তরে দিয়ে চিন্তা করলেন আজকে যেই ঘটনা আমি দেখেছি সেটা আল্লাহ তাআলার কাছে আমি প্রকাশ করব মূসা কালিমুল্লাহ তার নিজের কথা বলে শেষ করে দিয়েছেন কথা বলতে পারে না এই কবরের কথাটুকু বলতে গিয়ে শরণ নাই হযরতে মূসা কালিমুল্লাহ চলে আসলেন আবার যখন এই কবরের পাশ দিয়ে যাইতেছে কবর কবরের দিকে তাকিয়ে দেখলো কিছুক্ষণ আগে গেলাম কবরের মধ্যে আযাব হচ্ছে এখন যাচ্ছি দেখলাম কবরের থেকে দুর্গন্ধ চলে গেছে আযাব বন্ধ হয়ে গেছে আমার কথা আপনারা বুঝেন কি দেখলাম এটা মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করলেন আমার যে মূসা পয়গম্বর কবরওয়ালাকে জিজ্ঞেস করলেন হে কবরওয়ালা তোমার কবরের পাশ দিয়ে আমি গেলাম দেখলাম কবরে আযাব হচ্ছে দুর্গন্ধ আসছে এখন আমি যাচ্ছি দেখছি মেশকো আম্বরের গান বের হচ্ছে জোরে বলুন আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিন আল্লাহু আকবার কি ব্যাপার এখন দেখলাম তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে ওই কবরওয়ালা মূসা নবীকে বলল হে আল্লাহর পয়গম্বর আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম আমার চেয়ে খারাপ মানুষ আল্লাহর জমিনে আর কেউ ছিল না আমার চেয়ে খারাপ মানুষ দুনিয়ার জমিনে কেউ ছিল না এমন কোন গোনাহের কাজ নাই আমি করি নাই কিন্তু যখন আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে মনে হয় আমি বেশি দিন বাঁচব না ঠিক ওই মুহূর্তে আমার বিবি আমার বিবির গর্ভে একটা সন্তান এসেছে আমি আমার বিবিকে বললাম এ আমার বিবি জানি না সন্তান মেয়ে হয় না ছেলে হয় তবে একটা কথা বলে যায় আমার সন্তান যদি ছেলে হয় আমার সন্তানটাকে তুমি মাদ্রাসাতে ভর্তি করিয়ে দিবা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ লোকটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছিল তার কথা অনুযায়ী ওসিয়ত অনুযায়ী স্ত্রী তার সন্তান ছেলে সন্তান হয়েছে সুবহানাল্লাহ বলেন সবাই ছেলে সন্তান হওয়ার কারণে স্বামীর কথা অনুযায়ী এই সন্তানকে মাদ্রাসাতে ভর্তি করে দেয় ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায় আল্লাহু আকবার কোরআনের হাফেজ হয়ে যায় উস্তাদের কাছে পড়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
العالمين الرحمن الرحيم الله أكبر বলেন সবাই এইভাবে যখন পড়া দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন এ আমার ফেরেশতা দেখো 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 আমি যেই বান্দার কবরের মধ্যে আমি আযাব দিচ্ছি আমি আল্লাহ কবরের মধ্যে আযাব দিচ্ছি আমার এই বান্দার সন্তানকে মাদ্রাসাতে ভর্তি করিয়ে দিয়েছি তার সন্তান আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছে কুরআন পড়ছে আমার প্রশংসা করছে আমি আল্লাহ তাআলা তার কবর বাবার কবরটাকে কিভাবে আমি জাহান্নামের আগুন বানিয়ে রাখি তাকে কিভাবে আমি শাস্তি দেই যাও ফেরেশতা যাও ফেরেশতা যাও আমি অর্ডার করলাম তার কবরের আযাব বন্ধ করে দিয়ে তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে নাও জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তখন মুসা পয়গম্বরকে ওই কবরওয়ালায় কথা বললেন হয়তো আমার এই কাজের কারণে আমি মনে করছি আমার কবরটাকে আল্লাহ তাআলা আযাব থেকে মুক্ত করেছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সেজন্য আমার বন্ধুরা ভাইরা শর্ট সময়ে এজন্য আলোচনা করেছি অল্প সময়ে আলোচনা গুছানো যায় না সময় কম কথা বলেন ঠিক কি না যতটুকু আলোচনা করেছি আশা করি এর উপরে যদি আমল করেন আপনার জীবন সুন্দর করে দিবে কি সেজন্য আমি বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কি না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন যদি তুমি মেনে নাও যদি তুমি মেনে ওইসি বাণী আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সবাই বলেন না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আর আলোচনা লম্বা করব না যদি কখনো ঢাকা মিরপুরে এই জায়গাতে কোনোদিন মাহফিল করি লম্বা সময় ইনশাআল্লাহ আপনাদেরকে দেব আমি অদম যতক্ষণ আপনাদের কিনে আলোচনা করলাম এর উপরে আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি সেই তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আপনাদেরকে সবাইকে দান করুন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে মসজিদে ইনশাআল্লাহ